আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। বিশেষ করে আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো যে কোনো টেক্সচুয়াল যে কোনো একটা গ্রামার তোমরা বুঝতে পারছো না, ওটা আমি সলভ করার চেষ্টা করব। তবে তার আগে তোমাদের বর্তমান অনুভূতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সবাই অনেক বেশি হেজিটেটেড, চিন্তা করছো যে আর দুই দিন পরে পরীক্ষা কি হবে, সবার মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে। সো এটাকে উদ্দেশ্য করে প্রথমে স্যার আমি আমার পার্সোনাল একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, যে যখন স্যারের বিশ্ববিদ্যালয় পরীক্ষার আর 7 দিন অথবা 6 দিন বাকি ছিল, তখন আমি সবসময় আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ, যে তুমি কোনোরকম আমি একটা সাবজেক্টে পড়তে পারলেই হলো, কোনো একটা সাবজেক্টে যদি আমি পড়তে পারি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে কোনোরকম একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্ট হোক আমার হবে। অথচ দেখো তারই এক সপ্তাহ পরে আমি আমার ইউনিটে বিতে সেকেন্ড হচ্ছি, ডিতে থার্ড হচ্ছি। যেই স্টুডেন্টটা বিতে সেকেন্ড হচ্ছে, ডিতে থার্ড হচ্ছে, এমন একটা স্টুডেন্ট এক সপ্তাহ আগে সে আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদছে যে সে শুধুমাত্র একটা সাবজেক্টের আশায়। সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট অথবা যার কনফিডেন্ট লেভেল সবচেয়ে হাই, সেও এখন অনেক বেশি কনফিউজড যে আসলে সে কি সাবজেক্ট পাবে, অথবা সে কেমন সাবজেক্ট পাবে, অথবা সে কি অদ চান্স পাবে কিনা। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা কে কত বেশি কনফিডেন্ট থাকতে পারো, অথবা কার কত বেশি আত্মবিশ্বাস আছে যে আমি চান্স পাবো, সে তত বেশি ভালো করবে। এটার সাথে আমি আরেকটা বিষয় যুক্ত করবো, যে আমি যখন বিতে সেকেন্ড হই, ডিতে চান্স পাওয়াটা খুব রিলেটিভলি কঠিন বি থেকেও, তো ডিতে চান্স বিতে যখন আমার পরীক্ষা হয়, আবার আমার কাছে মনে হয়েছে যে ডির পরীক্ষাটা আমার জন্য খুব ইজি ছিল। অথচ ডির কোশ্চেনটা বরাবরের মতোই বি থেকে কঠিন হয়, কিন্তু ওটা আমার জন্য অনেক সহজ ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে অল ক্যারিড গোডস টু বি ইউনিট, বি ইউনিটে রেজাল্টটা ভালো হওয়ার কারণেই মূলত আমার ডিতে রেজাল্টটা ভালো হয় আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের মেইন টপিক্সে চলে আসি, যেটা নিয়ে আজকে কথা বলা, সেটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল একটা ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির জন্য ইউনিট 2, গ্রেটেস্ট সাইন্টিফিক অ্যাচিভমেন্ট, লেসন 4-এর অ্যাক্টিভিটি 7-এ 5টা কোশ্চেন আছে ট্রান্সফরমেশন রিলেটেড। এবং ট্রান্সফরমেশনের মধ্যে তোমাদের বি ইউনিটের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ। এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছরই আসে, এবছরও আসবে ইনশাআল্লাহ। তো এই জায়গাতে যে কোশ্চেনটা ছিল, এখানে অনেকেই যেখানে ভুল করেছি, আমরা সাবজেক্টটা বের করতে আমরা সমস্যায় পড়েছিলাম। সো অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছে যে স্যার এই প্রশ্নটার অ্যান্সার কী হবে, আমি অনেকেই সঠিক উত্তর দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো ভিডিওর মাধ্যমে আমি এটা ক্লিয়ার করব। তোমরা অ্যাক্টিভ প্যাসিভের সময় যেটা করবে, যেমন দেখো এই সেন্টেন্সটা অনেক বড় একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা পড়ে তুমি অ্যাক্টিভ প্যাসিভ করাটা তোমার জন্য কষ্টকর অনেকটা, এটা টাইম কিলিং। আই থিঙ্ক বড় সেন্টেন্সগুলো অলওয়েজ তোমার টাইম কিল করবে, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাক্টিভ প্যাসিভের জন্য যেটা তোমাকে প্রথম করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্বটা খুঁজে বের করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে ভার্ব কী? এখানে ভার্ব হচ্ছে কুড বি ইউজড। ওকে, তাহলে কুড বি ইউজড দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে এটা প্যাসিভে আছে, কারণ যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে হয়তো কুড ইউজ, যেহেতু বি প্লাস বি থ্রি আছে, সো এটা প্যাসিভে আছে, তার মানে আমাদেরকে অ্যাক্টিভ করতে বলছে এবং তোমাদেরকে কিন্তু বলে দিবে ওরা অ্যাক্টিভ করার জন্য। তারপরও আমি এটা এই জন্যই বললাম, তুমি ভার্ব দেখে বুঝতে পারবা যে এটা প্যাসিভে আছে। তাহলে যেহেতু প্যাসিভে কুড বি ইউজড আছে, অ্যাক্টিভে কী হবে? ডেফিনেটলি অ্যাক্টিভে হবে কুড ইউজ, ঠিক আছে? ওখানে বিটা চলে যাবে এবং বি থ্রিটা বি ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মডাল স্ট্রাকচার। সো এটা তোমরা জানো। তো দেখো কুড বি ইউজড এখানে আছে, তুমি অ্যাক্টিভে কুড ইউজ, তুমি খুঁজতে থাকো অপশনগুলোর মধ্যে কুড ইউজ কোনটা কোনটাতে আছে, যেটা যেটাতে আছে ওটা রাখো, বাকিগুলো বাদ দাও। এক্ষেত্রে অপশন বাদ দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি 2-3 অপশন বাদ দিয়ে দিতে পারো তাহলে আর একটা অপশন থাকবে, 2টা বাদ দিতে পারলে আর 2টা থাকবে, ওই 2টা নিয়ে তুমি কাজ করবা। দেখো তাহলে ভার্ব নিয়ে আমাদের কাজ শেষ। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কী? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স ডার্ক ডেলিভারি টেকনিক্স। হ্যাঁ, সো এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। ডেফিনেটলি এটা কোথায় চলে আসবে? এই সেন্টেন্সের অবজেক্টে চলে আসবে, অর্থাৎ এই ভার্বের পরে চলে আসবে। সো অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্সটা আমরা অবজেক্ট জায়গায় নিয়ে আসলাম। তুমি দেখবা যে এই ধরনের অপশান তুমি সর্বোচ্চ একটা পাবা। স্টিল তুমি বলছো স্যার আমি এখনও অপশান 2টা পাচ্ছি, তাহলে তুমি কি করবা? দেখো তাহলে তোমার ডেফিনেটলি এই সেন্টেন্সের যেটা অবজেক্ট আছে ওটা এই সেন্টেন্সের সাবজেক্ট হবে অ্যাক্টিভে। তো দেখো আনফর্চুনেটলি এই সেন্টেন্সের অবজেক্ট নাই, ঠিক আছে? দেখো অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্স কুড বি ইউজড। হ্যাঁ, তো কুড বি ইউজড বাই হোম অবশ্যই এখানে লেখা নাই, তোমার এটা বুঝে নিতে হবে। কিন্তু আমরা যেটা করছি, আমরা অনেকে মনে করেছিলাম যে টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি, এটা হচ্ছে অবজেক্ট। অ্যাকচুয়ালি এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট।
অবজেক্ট চিনতে হলে আমাদেরকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে এটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া অবজেক্ট চিনতে হলে অবজেক্ট হতে হয় নাউন অথবা প্রোনাউন, অবজেক্ট শুরু হয় ডিটারমিনার দিয়ে, এখানে কিন্তু এখানে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, এখানে যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে সো এটা অবজেক্ট না, রেদার এটা কমপ্লিমেন্ট। তাহলে টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি, এটা অবজেক্ট না। তাহলে অবজেক্টটা কি এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে অবজেক্ট যেহেতু এখানে এই সেন্টেন্সের অবজেক্ট তোমার অ্যাক্টিভের সাবজেক্ট হবে, তুমি ভার্বকে প্রশ্ন করলেই পাবা তোমার সাবজেক্টটা কী হতে পারে। যেমন কুড ইউজ, কুড ইউজ কী ইউজ, সেটা হচ্ছে অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্স। তাহলে এই ইউজ করার কাজটা কার, ডেফিনেটলি তোমাকে এটা অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। কখনোই এই ইউজ করার কাজটা ও না, টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি, এটার কাজ না। তাহলে ইউজ করার কাজটা কার, ইউজ করার কাজটা হচ্ছে সায়েন্টিস্ট, অথবা ইউজ করার কাজটা হচ্ছে ডক্টরস। হ্যাঁ পিপল, তুমি যদি সায়েন্টিস্ট দাও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডক্টরস দিলেও হবে, যদি এগুলো না দাও তাহলে ব্যক্তির কাজ এটা, পিপল নিয়ে আসতে পারো। তবে কেউ যদি এই তিনটার বাহিরে অন্য একটা আনতে চাও তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। ওকে স্যার, তাহলে অবজেক্টটা এখানে ছিল না, ইনভিজিবল অবজেক্ট সাবজেক্টে নিয়ে আসলাম আমরা, যেমন আমরা দেখছি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওখানে কিন্তু আমাদের অবজেক্টটা ছিল না, আমরা নিয়ে আসতে হয় পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক একইভাবে সিমিলারলি এখানে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসলাম সায়েন্টিস্ট। ওকে তো এখানে বার কোনটা, বার হচ্ছে কুড ইউজ, যেটা আমাদের প্যাসিভ ছিল কুড বি ইউজড। আচ্ছা তাহলে কী ইউজ, সেটা হচ্ছে অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্স, এটা হচ্ছে আমার অ্যাক্টিভের অবজেক্ট, যেটা আমার প্যাসিভের সাবজেক্ট ছিল। ওকে তো স্যার, টু ডেলিভারি ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি, এটা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্ট ডেফিনেটলি যেহেতু এটা অ্যাডভার্বিয়াল, অবভিয়াসলি এটা অবজেক্টের পরে পড়বে। সো তোমার কুড ইউজের অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্স, সো এটা হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টের পরে সর্বদা কমপ্লিমেন্টটা বসে, অথবা যে কোনো অ্যাডভার্বিয়ালটা বসে, এখানে কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালটা হচ্ছে টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি। সো এটা ছিল স্যার আমাদের আলোচনা। এখানে আমাদের সাত নম্বরে সি ছাড়াও আরও বেশ কিছু কোশ্চেন আছে, ওগুলোও ইম্পর্টেন্ট। আমরা দেখেছিলাম যে ইউনিট টু লেসন ওয়ানের দ্য ইন্টারনেট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর সরাসরি কোশ্চেন আসছে, ইউনিট টু লেসন ওয়ানের দ্য আর্টিফিশিয়াল হার্ট থেকে সরাসরি প্রথম লাইন থেকে কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো এই ইউনিটটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এই ইউনিটের লাইন বাই লাইন পড়ার মতো এখন আমাদের সময় নেই। এখন আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভিটিগুলো দেখে নেওয়া, যেহেতু অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যাক্টিভিটির মধ্যে তোমরা দেখবা যে লেসন ওয়ান টু থ্রি ফোর চারটাতেই অ্যাক্টিভিটির মধ্যে গ্রামার আছে, চারটাতেই গ্রামার আছে। এবং তোমাদের অ্যাকচুয়াল যে ইউনিটগুলো আছে তার মধ্যে ইউনিট টুটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামারের জন্য আই থিঙ্ক, কারণ এখানে অ্যাক্টিভিটিতে গ্রামার আছে। এবছর কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অ্যাক্টিভিটি থেকেই হবে, এবং ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু টেক্সট থেকেই হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, এবং তোমাদের এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কীভাবে হেল্প করতে পারি আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটির পরপরেই কিন্তু আমরা চিটাগং ইউনিভার্সিটির পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ওখানে তোমাদের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও থাকবে, এখন থেকে গ্রাজুয়ালি আমি প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাদের পেজে জানিয়ে দিবে, এবং দ্য সাফিক্সের সাথেই থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যে যেখানে আছো সর্বোচ্চ কনফিডেন্ট লেভেল ধরে রেখে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট এনশিওর করবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।